প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। একাদশ শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা নিয়ে আলোচনার আগে আমরা লেখক সম্পর্কে কিছু বিষয়ে জেনে নিব। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার লেখক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের অমৃতাক্ষর ছন্দের রচয়িতা হিসেবে সমধিক পরিচিত। মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্তের জন্ম 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি। জন্ম 1824 তাহলে মাইকেল মধুসূদন দত্তের জন্ম হচ্ছে 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। মাইকেল মধুসূদন দত্তের পিতা ছিলেন রাজনারায়ণ দত্ত এবং মাতা ছিলেন জাহ্নবী দেবী। 1833 খ্রিস্টাব্দে তিনি হিন্দু কলেজে সপ্তম শ্রেণীতে ভর্তি হন। বিদ্যালয়ে থাকাকালীনই তার সাহিত্য সাধনা শুরু হয়। তারপর থেকে তিনি আর থেমে থাকেননি, তার সাহিত্য সাধনা চলতেছিল। এর মাঝে 1843 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্টধর্ম গ্রহণ করেন আর খ্রিস্টধর্ম গ্রহণ করার জন্য তাকে হিন্দু কলেজ ত্যাগ করে অন্যত্র ভর্তি হতে হয়। খ্রিস্টধর্ম গ্রহণ করার ফলে মাইকেল মধুসূদন দত্ত তার নামের পূর্বে মাইকেল নাম যোগ করেন আর এর জন্য তিনি তার পিতার কাছ থেকেও বহিষ্কৃত হন। খ্রিস্টধর্ম গ্রহণ করার জন্য মাইকেল মধুসূদন দত্ত বহু ভাষায় দক্ষ ছিলেন আর তার বিশেষ অনুরাগ ছিল পাশ্চাত্য সাহিত্যের প্রতি বা ইংরেজি সাহিত্যের প্রতি। কিন্তু তিনি যখন নিজের ভুল বুঝতে পেরেছিলেন তখন তিনি আবার ফিরে এসেছিলেন নিজ মাতৃভাষার টানে, নিজ মাতৃভাষার সাহিত্য সাধনায় নিজেকে নিয়োজিত রেখেছেন। এরপর থেকে বাংলা সাহিত্যের এই লেখক মাইকেল মধুসূদন দত্তের উদ্ভব মূলত বাংলা নাটকের মধ্যে দিয়ে। বাংলা নাটকের উদ্ভব যুগের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার তিনি। তার রচিত অনেক নাটক আছে, সেগুলো হচ্ছে শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী তার অন্যতম উল্লেখযোগ্য নাটক। তার রচিত অনেকগুলো মহাকাব্য রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদবধ কাব্য, বোজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য ইত্যাদি। বিশিষ্ট এই লেখক 1873 খ্রিস্টাব্দের 29শে জুন কলকাতায় মৃত্যুবরণ করেন। তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন।
1873 খ্রিস্টাব্দের 29শে জুন তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। আচ্ছা, আমরা এখন মূল বিষয়ে যাচ্ছি। বিভীষণের প্রতি মেঘনাদ, এই লেখাটা মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটুকু মাইকেল মধুসূদন দত্তের রচিত মেঘনাদ কাব্যের ষষ্ঠ সর্গ থেকে নেওয়া হয়েছে। মেঘনাদ বধ কাব্যের বধ নামক ষষ্ঠ সর্গ থেকে নেওয়া হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। এই নামটা মাইকেল মধুসূদন দত্তের দেওয়া না, এটি জাতীয় শিক্ষা বোর্ড থেকে এই নামকরণটা করা হয়েছে। মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ সর্গে লক্ষণের হাতে অন্যায় যুদ্ধে মেঘনাদের মৃত্যুর কাহিনী বর্ণিত হয়েছে। আচ্ছা শিক্ষার্থীরা, মেঘনাদ বধ কাব্য বা বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাংশ জানার পূর্বে আমরা এর মূল বিষয়টা জেনে নিব। এখানের মূল কাহিনীটা হচ্ছে যে লঙ্কার রাজা ছিলেন রাবণ, তার পুত্র মেঘনাদ আর লক্ষণের মধ্যে যে যুদ্ধ হয়েছিল বা অন্যায় যুদ্ধে লক্ষণ যেভাবে মেঘনাদকে হত্যা করেছিল তার কাহিনীটাই এখানে বর্ণিত হয়েছে। আর এর পূর্বে এদের পূর্বপুরুষদের কিছুটা কাহিনী আমাদের জানতে হবে। আর মেঘনাদ বধ কাব্যের মূল কাহিনী জানার আগে আমরা রামায়ণ সম্পর্কে কিছুটা জেনে নিব, যেহেতু রামায়ণের কাহিনী থেকে রামলক্ষণের কাহিনীটা এখানে এসছে বা রাবণের কাহিনীটা এখানে এসছে। তাহলে রামায়ণের রচয়িতা হচ্ছে বাল্মীকি মুনি। এই বাল্মীকি মুনি একসময় দুর্ধর্ষ ডাকাত ছিলেন। ডাকাতি করত, মানুষের টাকা পয়সা লুট করে নিয়ে যেত আর পরবর্তীতে মানুষকে হত্যা করে ফেলতো। একদিন বনের মধ্যে দিয়ে নারদমুনি যাইতেছিল, তাকেও আটকে তার থেকে টাকা পয়সা নিয়ে তাকে হত্যা করার জন্য যখন সে উদ্যত হয়, তখন নারদমুনি তাকে বলে যে থামো, তুমি যে কাজটা করতেছো, তুমি যে পাপের ভাগী, সেই ভাগ কেউ নিবে না। তুমি যাদের জন্য ডাকাতি করে টাকা অর্জন করতেছো বা তাদের খাওয়াইতেছো, এর ভাগ কেউই তোমার থেকে নিবে না। তখন সে নারদ মুনিকে বেঁধে রেখে তার পরিবারে যায় এবং গিয়ে সবাইকে জিজ্ঞেস করে যে আমি ডাকাতি করে তোমাদের ভরণ পোষণের খরচ চালাই, তোমরা কি আমার পাপের ভাগ নেবে? তখন সবাই, তার বাবা মা, স্ত্রী, পুত্র, সন্তান সবাই তাকে ধিক্কার জানায় যে তুমি ডাকাতি করে আমাদের খরচ চালাইতেছো। তখন সে তারা তাকে ধিক্কার জানায় আর কেউ তার পাপের ভাগ নিতে চায় না। তখন আবার এই যে বাল্মীকি মুনি, যখন সে ডাকাত ছিল তখন তার নাম ছিল রত্নাকর। রত্নাকর তখন নারদ মুনির কাছে ফিরে আসে এবং তার পাপের জন্য সে ক্ষমা ভিক্ষা চায় বা নারদ মুনির থেকে জিজ্ঞেস করে যে সে এখন কী করবে। তখন নারদ মুনি বলে যে তুমি রামের সাধনা করো, তাহলেই তোমার মুক্তি মিলবে। সে এতটাই পাপী ছিল, সে তার নাম দিয়ে রাম, তার মুখ দিয়ে রাম নাম বের হচ্ছিল না। সে প্রথমে মরা মরা বলছিল, তখন সে আবার নারদ মুনির কাছে গেল যে আমি তো রাম রাম বলতে পারতেছি না। তখন সে বলল যে তুমি মরা মরাই বললো, এভাবে বলতে বলতে এক সময় তোমার রাম নাম জপ হয়ে যাবে। তখন এইভাবেই সে সাধনা শুরু করলো, রাম মরা মরা বলতে বলতে সে এক সময় রাম নাম জপতে পারলো এবং সে কঠোর সাধনায় রত থাকলো। তার উপর দিয়ে উইড ডিবি তৈরি হয়ে গেল। পুনরায় ওই রাস্তা দিয়ে যখন নারদ মুনি যাইতেছিল তখন সে ওইখান থেকে উইড ডিবির থেকে রাম নাম শুনতে পেল এবং সে তখন ওই উইড ডিবির থেকে রাম যে রাম নাম আসছিল সেখানে গিয়ে সে বুঝতে পারলো যে এই উইড ডিবি থেকেই রাম নাম আসছে। আর ওই ডিবিকে বাল্মীক বলে আর ওটার থেকে সে পুনরায় আবার রত্নাকরকে জীবনদান করেছিলেন, এই জন্য তার নাম হয়েছিল বাল্মীকি। তখন নারদ মুনি তাকে বলে যে তুমি রামায়ণ রচনা করো। এই রামায়ণের যে মূল কাহিনী, অযোধ্যার রাজা ছিলেন দশরথ। দশরথ রাজার ছিলেন তিনজন স্ত্রী ছিল দশরথ রাজার, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা।
দশরথ রাজার তিন স্ত্রীর কোনো সন্তান হচ্ছিল না। একদিন এক মুনির আদেশে রাজা বা এক মুনির দেওয়া পায়েস খেয়ে রাজা তিন স্ত্রীর সন্তান হয়েছিল। তখন রাজার বড় স্ত্রী যে কৌশল্যা, কৌশলার পুত্র ছিল রাম, কৈকির পুত্র ভরত এবং সুমিত্রার দুই পুত্র লক্ষণ ও শত্রুঘ্ন। এই দশরথ রাজার পরিবারের সমস্ত কিছুই ঠিকঠাক চলছিল, আনন্দে চলছিল তাদের জীবন। যখন রাম বড় হলো, যখন তার অভিষেক হলো, রাজ্যাভিষেক হলো, যে সে রাজ্যভার নিবে, ঠিক সেই সময়ে তাদের পারিবারিক কলহ বা দ্বন্দ্ব চলে আসলো। রামের দ্বিতীয় মাতা কৈকির যে দাসী ছিল মন্থরা, সে কৈকিকে বুদ্ধি দিল যে তুমি রাজার কাছে দাবি করো যে তোমার পুত্র ভরতই হবে রাজা। আর রাজা এক সময় অসুস্থ হলে কৈকি তার খুব সেবা যত্ন করেছিল। তখন রাজা তাকে খুশি হয়ে একটা বর দিতে চেয়েছিল বা ওয়াদা করছিল সেই বর। তখন কৈকি বলছে যে যখন তার সময় হবে তখন সে চেয়ে নেবে। সে যখন রামকে রাজা করা হবে বা রাজ্যাভিষেক করা হবে সেই সময়ে সে রাজার থেকে বলল যে আমার পুত্র ভরতই হবে রাজা, আর রামকে 14 বছরের বনবাসে দিতে হবে। অপরদিকে রামের স্ত্রী ছিল সীতা। রাম পিতৃসত্ত্ব পালনের জন্য বনবাসে যেতে রাজি হলো। রাম বনবাসে যাবে, তার সাথে সীতাও যাবে। আর রাম লক্ষণ যখন বনবাসে যেতে চাইল তখন তাদের সাথে লক্ষণও বনবাসে গেল, যে তার ভাই বা বৌদিকে কে দেখাশোনা করবে বা তাদের সেবা যত্ন কে করবে সেই জন্য। অপর পক্ষে ছিল বিশ্রবা ও নিকষি বা কৈকশি এর পুত্র দশানন রাবণ, কুম্ভকর্ণ বিভীষণ ও এক কন্যা সুপর্ণক্ষা। রাম লক্ষণ এবং সীতা যখন বন অশোকবনে ছিল তখন একদিন সুপর্ণক্ষা রাম লক্ষণকে দেখে ভালো লাগে এবং সে রাম লক্ষণকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু তারা রাজি হয়নি। বরঞ্চ লক্ষণ সুপর্ণক্ষার নাক কেটে দিয়েছিল। তার প্রতিশোধ হিসেবেই লঙ্কার রাজা রাবণ সীতাদেবীকে অপহরণ করে নিয়ে যায় লঙ্কাতে। আর এই লঙ্কার সীতাদেবীকে আটকে রাখার ফলে রাম লক্ষণ লঙ্কা আক্রমণ করে। লঙ্কা আক্রমণ করার প্রথমে রাবণের যে বড় পুত্র বীরবাহু ও রাবণের ভাই কুম্ভকর্ণ সেই যুদ্ধে নিহত হয়। এরপর রাবণ যুদ্ধের দায়িত্ব দেন তার ছোট পুত্র মেঘনাদের উপর। যুদ্ধে যাবার পূর্বে মেঘনাদ নিকুম্ভিলা যজ্ঞাকারে ইষ্ট দেবতার উপাসনা করছিলেন। সে তারপরে যুদ্ধে যাবে। নিকুম্ভিলা যজ্ঞাগারে যাওয়া কারো পক্ষে খুব সহজ ছিল না। মায়াদেবী আর রাবণের ভাই বিভীষণের সহায়তায় লক্ষণ শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে সেই নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করে এবং নিরস্ত্র মেঘনাদকে হত্যা করে। কিন্তু মেঘনাদকে হত্যার পূর্বে যে কথোপকথন, সেই বিষয়টা নিয়েই মূলত বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যটি রচিত হয়েছে। মেঘনাদ ওই নিকুম্ভিলা যজ্ঞাগারে লক্ষণকে দেখে মেঘনাদ এটাই বুঝতে পারে, আর লক্ষণের পাশে যখন সে বিভীষণকে দেখে তখন সে বুঝতে পারে যে বিভীষণের সাহায্য ছাড়া লক্ষণ কি কোনোভাবেই এখানে আসতে পারে না। এখানে মেঘনাদের দেশপ্রেম আর বিভীষণের দেশদ্রোহিতার কাহিনী ফুটে উঠেছে, আর বিভীষণের প্রতি যে ধিক্ষার মেঘনাদের সেটাও এখানে ফুটে তোলা হয়েছে। কাকা বিভীষণকে প্রত্যক্ষ করে দেশপ্রেমিক নিরস্ত্র মেঘনাদ
যে প্রতিক্রিয়া ব্যক্ত করে সেই নাটকীয় ভাষ্য বিভীষণের প্রতি মেঘনাথ অংশে সংকলিত হয়েছে। ঘরের লোক যদি অবিশ্বাসী হয়, সেখানে বাহিরের লোকের দ্বারা কোনো কিছু করাই অসম্ভব নয়। অসম সাহসী মেঘনাথকে কোনোভাবে পরাজিত করতে পারতেন না লক্ষণ যদি না তার কাকা বিভীষণ তাকে সাহায্য করত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে এই বিষয়টার শুধু তোমাদের ধারণা দিয়ে রাখলাম, পরবর্তী ক্লাসে বিভীষণের প্রতি মেঘনাথ কবিতা নিয়ে আলোচনা করব। তোমরা বাড়িতে বিষয়টা দেখবে, আর পরবর্তী ক্লাসে আমরা কবিতা নিয়ে আলোচনা করব। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, এটাই কামনা করি।